আজকে একটা দারুণ ওয়েট লস স্যুপ নিয়ে আমি চলে এসেছি আর খুব সহজেই এই স্যুপটা তৈরি হয়ে যায় নমস্কার বন্ধুরা ড্রিমল্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন তবে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে কড়াই গরম করে তাতে এক চামচ মতো সাদা তেল দিচ্ছি আর তেলটা গরম হয়ে এলেই তাতে কোয়া রসুন আর হাফ ইঞ্চের থেকেও কম আদা আমি গ্রেট করে এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে আদা রসুনটা কুচিও ব্যবহার করতে পারেন এরপর তেলের মধ্যে আদা রসুনটা একটু ভেজে নিতে হবে তবে হালকা করে ভাজতে হবে এরপর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিও এখানে ব্যবহার করলাম আমি খুব বেশি তেল কিন্তু ইউজ করে নি একদম ওয়ান টি স্পুন তেল ইউজ করেছি জাস্ট আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য এরপর পেঁয়াজটা দিয়ে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে যখনই পেঁয়াজটা নরম হয়ে আসবে তখনই এখানে সবজি অ্যাড করে দিচ্ছি এখানে আমি বেশ কিছুটা গাজর কুচি আর বেশ কিছুটা বিনস কুচি নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কাটিংটা করে নেবেন আমি ঠিক এইরকম ছোট ছোট ছোটো সেপে কেটে নিয়েছি এরপর ভালো করে সমস্তটা আবারও মিশিয়ে নেব তবে গ্যাসের ফ্লেমটা এবার আমি হাইতে করে দিচ্ছি প্রথমে একদম লো টু মিডিয়ামে রেখে আমি আদা রসুনটা আর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিয়েছিলাম এরপর গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গাজর আর বিনস সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে এই কারণে গাজর আর বিনসটা আমি আগে অ্যাড করলাম এরপর ফ্লেমটা আবারও মিডিয়ামে করে দেব আর গাজর আর বিনসটা অনেকটাই প্রায় নরম হয়ে এসছে আর গাজর বিনস থেকে এক্সট্রা একটা জল হালকা কিন্তু ছাড়ে এরপর এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখানেও ক্যাপসিকাম কুচি একটা বড়ো সাইজের ক্যাপসিকামকে আমি টুকরো করে নিয়েছি আর দিয়ে দিলাম তিনটে মতো কাঁচা লঙ্কা আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি এই জন্য আমি কাঁচা লঙ্কার অ্যাড করলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কা নাও অ্যাড করতে পারেন শুধু গোলমরিচ দিয়েও ঝালটা বজায় রাখতে পারেন এরপর ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব হাফ কাপ মতো ওটস এখানে ওটসটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব মিনিক পাঁচেক ধরে সবজির সাথে ভালো করে এই ওটসটাকেও রোস্ট করে নিতে হবে ওটসটা ভালো মতো রোস্ট করা হয়ে গেলে এরপর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর লবণটা দেয়া হয়ে গেলে আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব যেহেতু এখানে স্যুপ হচ্ছে এই জন্যে জলের পরিমাণটা আমি একটু বেশি করেই দিচ্ছি আপনারা জলের পরিমাণটা অবশ্যই কম বেশি বুঝে ব্যবহার করবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব সমস্ত সবজিটা আর এই ওটসটা যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় ওটস সেদ্ধ হতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না এবার এখানে ব্যবহার করেছি লেটুস পাতা লেটুস পাতাটাও ভালো করে কুচি করে আমি ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এক মুঠো মতো কাঁচা কর্ন এই লেটুস পাতাটাও কিন্তু খুবই উপকার আর থাকে প্রচণ্ড এতে ভিটামিন আপনারা যদি লেটুস পাতাটা পান তাহলে অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন যে কোনো স্যুপে আর এই লেটুস পাতা কাঁচা খাওয়ারও অনেক গুণ আছে এবার ভালো করে মিশিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিয়েও ভালো করে আবারও মিশিয়ে নেব আমাদের স্যুপ প্রায় রেডি হয়ে গেছে এই স্যুপটা আপনারা রাতের ডিনার বা দুপুরের লাঞ্চ যে কোনো টাইমেই এই স্যুপটা আপনারা খেতে পারেন খুব হেলদি আর টেস্টিও হয় আর এই স্যুপটা খেয়ে কিন্তু আপনাদের অনেকটাই উপকার হবে এতে ওয়েট লস করাটাও খুবই ইজি হয়ে যাবে এরপর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখতেও যতটা সুন্দর হয় খেতেও জাস্ট দুর্দান্ত হয় আর অনেকক্ষণ অব্দি এটা পেটটাকেও খুব ভরা রাখে আর শরীরে কোনো রকম ভিটামিন বা মিনারেলের অভাব হয় না আপনারা দুপুরের লাঞ্চ বা ডিনারে অবশ্যই এটা নিতে পারেন যারা ওয়েট লস করতে চাইছেন আর যারা ওয়েট লস বা ওয়েট গেইন করতে চান বা নানান রকম শারীরিক সমস্যা আছে তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর আমার প্রোফাইলে ডেসক্রিপশান বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি কীভাবে আপনারা ঘরোয়া খাবার খেয়ে সুস্থ থাকতে পারবেন সেই পরামর্শ আমি অবশ্যই আপনাদেরকে দেব আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ